দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। মনে রাখবা, সবাইরে একস্রোতে ভাষা নয় আসল নেতার কাজ। রাস্তায় গাড়ির আওয়াজ পেলেই দৌড়ে বারান্দায় যায়, ভাবে আব্বা এসেছে। আমাদের 27 জন ছাত্র নেতাকে জরিমানা ও রাস্টিকেট করেছে। আচ্ছা, এই শেখ মুজিবুর রহমানটা কে জানো? ছাত্রলীগ নেতা, ঢাকা ইউনিভার্সিটি। রাহুল যাও, সরোয়ারদের সাথে দেখা করো, বলো আমরা পাকিস্তান ভিত্তিক পার্টি হইতে চাই। এখন সিঙ্গাড়া কেন খাবো? আরে এখন বিষ খাওয়ার সময় না। করতে হবে না, পালিয়ে যেতে চাইলে সামনে এসে নাম বলতাম না। আরে এত হালকা করে দেখবেন না, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি সবার মুখে মুখে। আরে কায়দে আজম আসার আগে একদম বাকদম বুঝিয়ে ঠান্ডা করব। আচ্ছা, আমরা যদি এসব আন্দোলন পাত্তা না দিয়েই মুজিবের ফাঁসিটা দিয়ে দেই তাহলে কি সমস্যা? Shut up you fool! এটা সাধারণ কেউ না যে চাইলাম আর ফাঁসি দিয়ে দিলাম, এরপর জনতা বাড়ি ফিরে গেল। এটা শেখ মুজিব, চারিদিকে সোর্স পাম, লিফলেট বিলি করতে দেখলেই অ্যারেস্ট করবে। There is no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. আচ্ছা কমরুদ্দিন ভাই, আমরা সবাইকে এক করতে পারি না? ছাত্রলীগ, তমুদ্দিন মজলিস, ছাত্র ফেডারেশন মানবে সবাই? আমাকে নিয়ে ভেবো না রে, আই হ্যাভ বর্ন টু সাফার। আজকের শুনানি মুলতবি, শীঘ্রই চূড়ান্ত রায় ঘোষণা হবে। মুজিব ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।